হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9টা, যদিও উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর তোমাদের দিকে ওয়েলকাম করব বলে ছাদে যখন এলাম, তখন ছাদে দেখে মনে হচ্ছে ভোর হয়েছে। দেখতে পাচ্ছ চারিপাশটা পুরো ঘন কুয়াশার চাদরে মোড়া। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই শুরু করলাম। তোমরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো যে আজকে সারাটা দিন কীভাবে কাটাতে থাকি। তো ফ্রেন্ডস, সকালের পরে একদম তোমাদের সঙ্গে দেখা করছি দুপুরের লাঞ্চ নিয়ে, কারণ আমার কাছে দুপুর মানে 9:30, কারণ স্কুলের জন্য বেরোতে হবে। তাই তো আজকের লাঞ্চে কি কি হয়েছে তোমরা দেখবে, তো দেখে নাও। আজকে হয়েছে ফুলকপির ঝোল, ফুলকপি আলুর ঝোল, এদিকে মাছের ঝোল, এদিকে একটা লাউ দিয়ে তরকারি। এই সবজিটা মেনলি বাপির জন্য, যত রকমের সবজি। তো আর আগের কিছু একটু চাটনি ছিল আগের, তো এইসব নিয়ে খেয়ে নি। ও এদিকে মোচার ঘন্ট আছে। যদিও আজকের খাবারগুলো একটাও আমার পছন্দের নয়, তাও পেট পুজোর জন্য খেতে তো হবে, তো খেয়ে নি, তারপরে দেখা করছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একদম সোজা দেখতে পাচ্ছ বন্ধুর দোকানে এসে গিয়েছি। তার কারণ হচ্ছে আজকে স্কুল যাওয়ার আগে স্কুলের জন্য কিছু ভুসিমাল বাজার নিতে হবে মিড ডে মিলের জন্য, তো সেইগুলো সব নিয়ে নি, তারপরে আমি স্কুল যাব। আর ওদিকে ফিরে এসে কথা বলবো, আর যদি অমৃতা কিছু ভিডিও করে সেগুলো তো দেখতেই পাবে, দেখতে থাকো। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে কেন জানি না আজকে একটু গরমটা বেশিই হচ্ছে, সেই জন্য ভাবলাম ফ্রিজে যখন আমুলের দই আছে খেয়ে নি, মানে খিদেটা অল্প অল্প পাচ্ছে, এদিকে গরমটা হচ্ছে, সেই সকালে খেয়ে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসেছি, আবার এক্ষুনি বেরিয়ে ভিডিও পিস যেতে হবে। খুব ঝামেলা, দইটা খেয়ে নি তারপর ফিরে আসবো। আর একটা কথা, বাঙালি মানে একটু মিষ্টির উপর দুর্বলতা থাকবে, এটা মনে হয় ঠিক, আর আশা করি তোমাদেরও দুর্বলতা আছে। তো দইটা গেল, এবার বসেছি গুড়ের মিষ্টি। যদিও সবগুলো খাবো না, দুটো খাবো। তো তোমাদেরও আমার মতো যাদের এই মিষ্টি জাতীয় খাবারের দুর্বলতা আছে, কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। গ্রামের দিকে বাড়ি, তো গ্রামের দিকের গুড়ের রসগোল্লাগুলো এখনো গুড়ের রসগোল্লা বলে মনে হয়, তাও মাঝে মধ্যে। চারিদিকে ভেজাল। যাই হোক, তোমাদের দিদি এই মুহূর্তে বাড়িতে নেই, মোল্লা গেছে, মোটামুটি খাওয়া হয়ে গেছে, আবার একটু বাইরে যাব, ভিডিও অফিসে কাজ আছে, একবার সন্ধ্যেবেলা দেখা করবো, চলো। তো বেরিয়ে আসার পর বাইক টাইক ধোয়াতে ধোয়াতে অনেকটা সন্ধ্যে হয়ে গেল, বাইকটা অনেক ধুলো ছিল, কিন্তু এদিকে দেখছি ম্যাডাম মামনি কেউ আর আমার জন্য ওয়েট করার কোনো বালাই নেই। শুধু ম্যাডাম মামনি নয়, নিচে বাপি সবাই নিজেদের মতো করে খেতে শুরু করে দিয়েছে। দেখছি একজন তো মুখে তুলছে না, আরেকজন বলছি বলে চুপচাপ দেখছে। তো কি আর করবো, অগত্যা আমাকে একাকেই খেতে হবে। তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অবাক হচ্ছ না? অবশ্যই অবাক হচ্ছ, কারণ বাপির মুখে এই কথাটা আজকে শোনার পরেই রাত্রিবেলা আমি ছাদে উঠে এসেছি। কি সেই অবাক খবর, তোমরা নিজেরা দেখো একবার, আশা করি তোমরা লাইফে কোনোদিন দেখো নি এটা। দেখতে পাচ্ছ এটা একটা সিম্পল ফুলকপি গাছ, কিন্তু এটা সিম্পল না, এটা একটা অসাধারণ ফুলকপি গাছ। দেখো একটা গাছে 5টা ফুলকপি আলাদা আলাদা, এটা একটা, এটা একটা, দুটো, দেখো এইখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, চারটে কোণে চারটে ফুলকপি। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো, উপরে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, দুটো, এই পাশে একটা, তিনটে, এই পাশে একটা, চারটে, চারটে কোণে চারটে, মাঝখানে একটা, 5টা, এবং প্রত্যেকটার চারিপাশ দিয়ে আবার এই যে ফুলকপির যেরকম সুন্দর গাছের মতো শাখা বাজ বেরোয়, মানে পাতা বেরোয়, সেরকম আছে। একটা গাছে 5টা ফুলকপি, তোমরা সত্যি দেখেছ কি না, বা এরকম তোমাদের বাড়িতে আছে কিনা আমাকে কিন্তু এটা প্লিজ জানিও, জাস্ট অসাধারণ একটা। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এবং উপরে রুমে এসে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দিদি আমাদের কাছে, আমার কাছ থেকে গাল সরিয়েছে, কেন জানো তো, আজকে তোমাদের দিদির সঙ্গে ঝগড়া হয়েছে, তো সেই জন্য রাগ করেছে। তো ভাবলাম স্বামী হয়েছি মানে রাগ ভঞ্জনের দায়িত্বটাও তো আমার, কিভাবে রাগ ভঞ্জন করবো দেখবে। ও হচ্ছে নেল পলিশ পরতে
আর সময় সময় মানে আজকে এখন পরবে আবার 1 ঘন্টা পর তুলবে, এটাও খুব ভালোবাসে নেল পলিশ পরতে, পাল্টাপাল্টি করে এটা সেটা পরতে। তো ভাবলাম আমি যদি আজকে ওকে খারাপ পারি ভালো পারি, নেল পলিশটা পরিয়ে দিই, আশা করি রাগটা ভাঙবে। চলো দেখো আমি কিভাবে ওর নেল পলিশটা পড়াই। নেল পলিশ পড়াতে তো পারি না, এবড়ো খেবড়ো হয়ে যাবে, ওই জন্যে ওই নেল পলিশের উপরে যেটা ওই সাদাটা পড়ে না, দেখতে ভালো লাগে, সেটা পড়াবো, দেখি রাগ ভঞ্জন হয় কিনা। দেখো ফ্রেন্ডস, তোমাদের দিদিকে নেল পলিশ পরিয়ে দিচ্ছি, একটুখানি এই দিকটাতে আঙুলটার দিকে করো তো, জানি না ওর পছন্দ হবে কি না, কিন্তু আমি ভাবলাম তোমাদের দিদিকে রাগ থেকে বাঁচাতে গেলে এটা একটা সহজ উপায় যেটা দিয়ে তোমাদের দিদির রাগ ভঞ্জন করা যাবে। জানি এটা আমি কখনোই ভালো করে পড়াতে পারছি না, কিন্তু এটা খুব সহজ উপায় আমার বইয়ের রাগ ভঞ্জন করার জন্য। তোমাদেরও যদি কারোর সঙ্গে এরকম হয় জানিও কিন্তু যে হ্যাঁ এরকম করে রাগ ভঞ্জন আমরা করেছি এবং সাকসেসফুল হয়েছি। ও নেল পলিশের উপর এটা লাগায় আমি আগে দেখেছি, তো সেই জন্য ভাবলাম ও যেহেতু লাগায় আমি লাগিয়ে দিই না আজকের দিনটা। তো আশা করি ওর রাগটা ভাঙাতে পারবো। তো তোমাদের দিদির নখ আগে খুব বড় বড় ছিল, এবার বাড়িতে থাকলে জেনারেলি যেরকম সব কাজ করতে হয় সেটা করতে গেলে নখ তো উঠবেই, সেরকমই উঠছে আর কি। তো যাই হোক, আমি নেল পলিশটা পরিয়ে নিই, তোমরা এই নেল পলিশ পরানোর একটা স্লো মোশন ভিডিও দেখে নাও। সত্যি কথা ফ্রেন্ড, নেল পলিশটা পরিয়ে মনে হচ্ছে একটু রাগটা ভঞ্জন হয়েছে, কিন্তু অবাক জিনিস, হঠাৎ করে দেখলাম আলমারি থেকে একটা জিনিস বার করেছে। নেল পলিশটা পরানোর পর আমি একটু চিন্তায় ছিলাম যে ওর তো এখনো কিছু বাড়ির কাজ আছে, যে কি করে করবে, তাহলে তো ওকে টাইম দিতে হবে। হঠাৎ করে একটা নতুন জিনিস দেখো, নেল পলিশটা পরানোর পর এরকম করে কি একটা লাইট ফাইট জেনে আঙুল ঢুকিয়ে বসে আছে। এ অমৃতা, এটা কি, এটা কি বলো, ফ্রেন্ডরা দেখছে বলবে তো? নেল পলিশ শুকনো করা, দাঁড়ো উপরে কি লেখা আছে একটু পড়ার চেষ্টা করি। সান মিনি ইউভি এলইডি নেল ল্যাম্প। তো যাই হোক, নতুন জিনিস দেখলে তো আজকে দিদির মুখটা একটু গম্ভীর গম্ভীর লাগছে, সেটা অন্য কোনো কারণ নয়, তোমাদের কারণ নয়, এটা আমার দোষ, ওর সঙ্গে একটু ঝগড়া হয়েছিল। তো যাই হোক, জিনিসটা কি হচ্ছে, কই একবার হাত দাও, হাতটা সরাও দেখি শুকিয়েছে কিনা, দেখি দেখি। হ্যাঁ ফ্রেন্ড, সত্যিই শুকিয়ে গেছে, হাতে কিন্তু লাগেনি। অবাক জিনিস, এরকমও জিনিস পাওয়া যায়। সত্যি কথা বলতে তোমাদের দিদির এই রকমের জিনিসপত্র আরো যে কত কি আছে আমি নিজেও জানি না। যেমন এটা আজকে হঠাৎ করে বার করলো, এতদিন বিয়ের পর কিন্তু বার করেনি, তো আজকে যেহেতু ওর কাজ আছে মানে ওর সময়ের বাইরেই আমি ওকে পড়িয়ে দিয়েছি, তো সেই জন্য হঠাৎ করে শুকনোর জন্য এসব কি বার করলো। তো জিনিসটা নতুন, ভালো লাগলে তোমরা কিনতে পারো, এবং তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে তখন তাহলে আমাকে বলিও, তোমাদের দিদির কাছ থেকে জেনে তোমাদের জানিয়ে দেবো। চলো দেখতে থাকো এর পরে আবার কি হয়। তো ফ্রেন্ডস, ঋণাত্ম করা হয়ে গিয়েছে, তোমাদের দিদি বাইরে আছে। তো যাই হোক, পুরো ভিডিওটা যদি দেখা হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।